সড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত 8 কিলোমিটার এবং নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত 9 কিলোমিটার সড়কে যানজটের দেখা দিয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। সাভারের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসেন। জয় জয়, আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায়। এখান থেকে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। তার আগে একটু জানিয়ে নিতে চাই যে নবীনগর চন্দ্রা এবং ঢাকা আরিচা মহাসড়কের সর্বশেষ অবস্থা কি সে সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে বিকেলেই মূলত এই গাড়ির চাপ বাড়তে থাকে এবং থেমে থেমে গাড়ির তীব্র চাপ ধারণ করে রাস্তায়, এবং যার কারণে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে এবং যানজটও কোথাও কোথাও হালকা দেখা যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পেরেছি যে গাড়ির তীব্র চাপ থাকায় কিন্তু ট্রাফিক পুলিশ খুব ব্যস্ত সময় পার করেছে। আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে সাভার থেকে নবীনগর পর্যন্ত 8 কিলোমিটার এখানে যানজট রয়েছে, তবে গাড়ি থেমে থেমে চলছে বলে তারা জানিয়েছে। একই সাথে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গগামী যে গাড়িগুলি রয়েছে সেগুলিকে আমরা দেখতে পেরেছি যে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 9 কিলোমিটার সড়কেই গাড়ির চাপ রয়েছে এবং গাড়ির চাপ সয়েই কিন্তু যাত্রীরা বাড়ির পানে চলে যাচ্ছেন ঈদ উপলক্ষে। অপরদিকে আমরা আরেকটি সড়ক রয়েছে, বাইপাস সড়ক, যেটি হচ্ছে আপনার টঙ্গী আবদুল্লাপুর এবং ইপিজের সড়ক, যে সড়কটিতেও আমরা যানজটের কথা শুনতে পেরেছি এবং সেখানেও গাড়ি থেমে থেমে চলছে বলে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। তো মূলত ইপিজেড সহ শিল্পাঞ্চল যে 3 দিনের ছুটি ঘোষণার কথা ছিল, আজকে ছিল সেই ছুটির শেষ দিন। অর্থাৎ সকাল থেকেই বিভিন্ন অঞ্চলের মানুষজন প্রস্তুতি নিচ্ছিলেন ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য। সেই লক্ষ্যেই কিন্তু আজকে দুপুরের পর থেকে আমরা দেখতে পেরেছি যে আপনার নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক এবং আপনার টঙ্গী ইপিজেড বাইপাস যে সড়কটি রয়েছে সেটিতে গাড়ির তীব্র চাপ ধারণ করেছে। বিশেষ করে এই চাপ আপনার ইফতারের পর থেকে এর এখানে বেশি পরিমাণে গাড়ির চাপ দেখা যাচ্ছে। এবং আমাদের ট্রাফিক পুলিশ যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে মূলত একদিনের সাভার ইপিজেড অঞ্চল এবং আপনার শিল্পাঞ্চল ছুটি হওয়ার কারণে মূলত আজকে সবাই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির চাপ দেখা দিচ্ছে এবং মূলত এই চাপগুলো সহনীয় পর্যায়ে আনার জন্য ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই পর্যন্তই সাভারে আপনার যানজট নিয়ে এবং সড়কে গাড়ির চাপ নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। সাভার থেকে সহকর্মী মোজাফফর হোসাইন। জয়।